বন্ধুরা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ব্যাপারে তো আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শুনেছি, বাট এই ছবিটিকে দেখুন। এই ছবিতে আপনি যে লাল বস্তুটিকে দেখছেন সেটি হতে পারে এখনও পর্যন্ত পাওয়া সবথেকে দূরবর্তী গ্যালাক্সি। এই গ্যালাক্সি থেকে আলো আমাদের কাছে পৌঁছতে প্রায় 13.5 বিলিয়ন বছর সময় লাগে। তাই আমরা এখন সবচেয়ে দূরবর্তী তারার আলোর দিকে তাকিয়ে আছি, যা কেউ কখনো দেখেনি। এ যেন সময়ের দিকে তাকানো। জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রারম্ভিক রিলিজ বিজ্ঞান প্রোগ্রাম ব্যবহার করে এই অস্পষ্ট ছায়াপথটি আবিষ্কার করেছে। আর বন্ধুরা, এই ছোট্ট গ্যালাক্সি প্রথম মহাবিশ্বের সবচেয়ে কৌতূহলী গোপন কিছু তথ্য প্রকাশ করছে। কিন্তু বন্ধুরা, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে এত দূরবর্তী গ্যালাক্সির দূরত্ব আমাদের বিজ্ঞানীরা কিভাবে পর্যবেক্ষণ করলেন? এবং সবথেকে বড় ব্যাপার, এটা কি সত্যি আমাদের সব থেকে দেখা দূরবর্তী গ্যালাক্সি, এবং এটা কি সি টাইপ ছায়াপথ? এবং আরও একটি প্রশ্ন যেটা সবার মনে আসছে, যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ভবিষ্যতে মহাকাশ পর্যবেক্ষণে আমাদের আরও কী কী দেখাতে পারে? এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, মহাকাশে গভীরে তাকানোর সময়কে সত্যি ফিরে দেখার মতো। বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি, যদি আমরা একটা গ্যালাক্সি দেখি যার দূরত্ব 13 বিলিয়ন লাইট ইয়ার্স, আমরা আসলে দেখছি কিভাবে 13 বিলিয়ন বছর আগে গ্যালাক্সিটি আবির্ভূত হয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা কয়েক ডজন গ্যালাক্সি দেখেছেন যা বিগ ব্যাং এর অন্তত 1 বিলিয়ন বছর পরে বিদ্যমান ছিল। কিন্তু বন্ধু, সেই জায়গায় মহাবিশ্বের প্রথম 100 মিলিয়ন বছর একটি অজানা যুগ থেকে যায়। প্রকৃতপক্ষে এটি মহাবিশ্বের ইতিহাসের শেষ উল্লেখযোগ্য অনাবিষ্কৃত যুগ। এখনো পর্যন্ত আমরা ওই যুগের মাত্র 3টি ছায়াপথ খুঁজে পেয়েছি, যেটি শুধুমাত্র একটি বর্ণালীগতভাবে নিশ্চিত করা হয়েছে। গভীর মহাবিশ্বে ছায়াপথগুলির দূরত্ব খুঁজে পাওয়ার সবচেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিগুলির মধ্যে একটি হলো মেজারিং রেড শিফট। মহাবিশ্ব বিগ ব্যাং এর পর থেকে প্রসারিত হচ্ছে বন্ধুরা, একটি প্রক্রিয়া যা আলোকে দীর্ঘতর লালতর তরঙ্গ দৈর্ঘ্যে প্রসারিত করে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন যে দূরবর্তী ছায়াপথ থেকে তারার আলো দৃশ্যমান আলো হিসেবে তার উৎস ছেড়ে দেয়। কিন্তু যখন এটি আমাদের কাছে পৌঁছায়, তখন ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে এটি ইনফ্রারেড রেতে পরিণত হয়ে যায়, অর্থাৎ ইনফ্রারেড রেতে নেমে যায়, যেটি আমাদের চোখে অদৃশ্য, কিন্তু ওয়েব সেন্সরের জন্য এটি উপযুক্ত, উদাহরণস্বরূপ আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই ইনফ্রারেড লাইট অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্পেকট্রোস্কোপিক রেড শিফটগুলি দূরবর্তী ছায়াপথগুলিকে পরিলক্ষিত বর্ণালী রেখাগুলির বিশ্লেষণ করে, এবং আমরা পৃথিবীতে যা পর্যবেক্ষণ করি তার সাথে এদের তুলনা করে। রেড শিফট একটি মাত্রাবিহীন সংখ্যা জেড দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে, যেখানে জেড ইকুয়াল টু জিরো বর্তমান সময়কে বোঝায়, এবং এর মান বাড়ার সাথে সাথে লুকব্যাক সময় এবং সেই বস্তুর দূরত্ব বৃদ্ধি পায়। কিন্তু বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি শুধুমাত্র গভীর স্থানের বস্তুর জন্য বৈধ। উদাহরণস্বরূপ, প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের দিকে অগ্রসর হচ্ছে, তাই এটির একটি ব্লু শিফট স্পেকট্রাম রয়েছে। অ্যান্ড্রোমেডার লুকব্যাক সময় 2.3 মিলিয়ন বছর। বিগ ব্যাং এর পর প্রথম 100 মিলিয়ন বছর পরে জেড গেটারডেন যুগে শুধুমাত্র একটি গ্যালাক্সি স্পেকট্রোস্কোপিক্যালি নিশ্চিত করা হয়েছে, আর এটি GNZ-11 গ্যালাক্সি, যা একটি লাল ধোঁয়া 13.4 বিলিয়ন বছর আগে প্রদর্শিত হয়েছিল। এখানে 11টি গ্যালাক্সি আনুমানিক রেড শিফটকে প্রতিনিধিত্ব করে। যদিও হাবল টেলিস্কোপের সাথে গভীর মহাকাশ পর্যবেক্ষণগুলি আমাদের মহাজাগতিক কসমিক রাইজনকে বিগ ব্যাং এর প্রথম 500 মিলিয়ন বছরের মধ্যে ঠেলে দিয়েছে, 12-র বেশি রেড শিফট গ্যালাক্সিগুলি হাবল দ্বারা পর্যবেক্ষণ করা যায় না, তাই এর ওয়েভলেন্থ 1.6 মাইক্রোমিটার। কিন্তু ওয়েবের অত্যন্ত সংবেদনশীল লেয়ার ক্যামেরা যন্ত্রের জন্য আমাদের অনেকটা উপকার হয়েছে, আর আমাদের কাছে এখন 2 থেকে 5 মাইক্রোমিটারের মহাবিশ্বের একটি অভূতপূর্ব দৃশ্য রয়েছে। এটা আমাদের ওই জানলার দিকে নির্দেশ করে যেটা Z > 10। নতুন গবেষণাপত্রে জ্যোতির্বিজ্ঞানীরা ওয়েব দ্বারা প্রকাশিত Z = 11 এবং 13-এর মধ্যে দুটি উল্লেখযোগ্যভাবে আলোকিত গ্যালাক্সি প্রার্থীদের বিশ্লেষণ করে। বিষয়টি প্রথম কিছু নেয়ার ক্যামেরা ডেটা সেটের ওপর ভিত্তি করে, যা পর্যবেক্ষণ করা হয়েছে এবং এক্সট্রা গ্যালাকটিক ক্ষেত্রগুলিতে প্রকাশিত হয়েছে। বিশেষ করে তারা দুটি প্রারম্ভিক বিজ্ঞান প্রোগ্রামের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, আর সেগুলো হলো গ্লাস, অর্থাৎ গ্রিসম লেন্স এমপ্লিফাইড সার্ভে ফ্রম স্পেস, এবং দ্বিতীয়টি হলো CEERS, যার ফুল ফর্ম কসমিক এভলিউশন আর্লি রিলিজেস সায়েন্স। দলটি প্রথমে 10-এর বেশি ফোটোমেট্রিক রেড শিফট যুক্ত সমস্ত বস্তু খুঁজে পায়। তারপর তারা প্রতিবেশীর থেকে ডিফ্রাকশন স্পাইক বা দূষণ লক্ষ্য করার জন্য প্রতিটি মেম্বারের উৎসে ছবিগুলি পরীক্ষা করে। তারপর ফাইনালি তারা 5টি যুক্তিসঙ্গত Z > 10 ক্যান্ডিডেট খুঁজে পায়, যারা সমস্ত রক্ষণশীল চেক থেকে
বেঁচে গেছে। গবেষকরা তাদের গবেষণাপত্রে এই পাঁচটি ক্যান্ডিডেটের মধ্যে দুটি বিশ্লেষণ করেছেন, আর সেগুলি হল GLZ-11 এবং GLZ-13। এই দুটির মধ্যে DLZ-13 হল সর্বাধিক রেড শিফট, যেটি প্রায় 13.1। এর মানে গ্যালাক্সির অস্তিত্ব ছিল যখন মহাবিশ্বের বয়স প্রায় 300 মিলিয়ন বছর ছিল। এবং এই গ্যালাক্সি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর তারার ভর, যেটা প্রায় 1 বিলিয়ন সোলার মাসের সমান, যেটা কিন্তু GLZ-11 এর সাথে তুলনীয়। এই গ্যালাক্সির নাক্ষত্রিক ভর 1 বিলিয়ন সৌর ভরের ক্রমানুসারে ইঙ্গিত দেয় যে তারার গঠন প্রাথমিক গ্যালাক্সিতে দ্রুত ঘটছিল, অথবা হতে পারে বিজ্ঞানীদের প্রেডিক্ট করার চেয়ে বিশাল নক্ষত্র তৈরি করা অনেক সহজ, অথবা সম্ভবত প্রথমের দিকে গ্যালাক্সিগুলি মহাকর্ষীয় শক্তি দ্বারা তৈরি হয়েছিল যা আমরা বুঝতে পারি না। এই দুটি লুমিনাস অবজেক্ট মহাজাগতিক যুগের আগের গ্যালাক্সি বিবর্তনের ওপর অভিনব সীমাবদ্ধ রাখে। যাই হোক, তারা ইঙ্গিত দেয় যে 2015 সালে GLZ-11 আবিষ্কারটি কেবল সৌভাগ্যের বিষয় ছিল না, পরিবর্তে খুব উচ্চ নক্ষত্র গঠনের হার সহ UV আলোকিত উৎসের সম্ভাব্য প্রপিলেশন রয়েছে। কিন্তু বন্ধুরা, যদিও প্রারম্ভিক ডেটা রিলিজে GLZ-13 আবিষ্কার ওয়েবের প্রকৃত শক্তির প্রদর্শন করে, তবে একটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করা যায়। বিজ্ঞানীদের গবেষণাপত্রের গ্রাফটি মহাবিশ্বের প্রথম বিলিয়ন বছরের মধ্যে সমস্ত পরিচালিত ছায়াপথের উজ্জ্বলতা দেখায়। অ্যাবসলিউট ম্যাগনিটিউড যত কম হবে গ্যালাক্সি তত উজ্জ্বল হবে, এবং অবশ্যই যত রেড শিফট হবে গ্যালাক্সি আমাদের থেকে তত দূরে থাকবে। আপনি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন সর্বাধিক রেড শিফট নেই। এই রেকর্ডটি HD-1 নামে অন্য একটি আউটলারের হাতে রয়েছে। গ্রাউন্ড বেস টেলিস্কোপ দ্বারা 2022 সালে এপ্রিল HD-1 আবিষ্কার হয়েছিল। বিগ ব্যাং এর প্রথম 300 থেকে 400 মিলিয়ন বছরে গ্যালাক্সিটির অস্তিত্ব ছিল। প্রাথমিক বিশ্লেষণে দেখায় HD-1 হয় স্টারবার্স হতে পারে, না হলে কোয়েজার হতে পারে। যদি এটি একটি স্টারবার্স হয় তাহলে তারা গঠনের হার অবশ্যই প্রতি বছর প্রায় 100 সৌর ভর হতে পারে, যা মিল্কি ওয়ের প্রায় 30 গুণ। কিন্তু যদি একটি কোয়েজার হয় তবে এর সুপার ম্যাসিভ ভর প্রায় 100 মিলিয়ন সোলার মাস বা সৌর ভর হবে। সুতরাং মহাবিশ্বের প্রথম 100 মিলিয়ন বছরে ব্ল্যাক হোল অবশ্যই একটি বিশাল বীজ থেকে বেড়ে উঠছে। আমরা যে যুগে আলোচনা করছি তা বিবেচনা করে এটি বর্তমান ব্ল্যাক হোল মডেলগুলির জন্য একটি সমস্যা তৈরি করবে। HD-1 এবং GLZ-13 এর সমস্যা হলো যে সেগুলি টেলিস্কোপিক্যালি নিশ্চিত করা হয়নি। একটি গ্যালাকটিক দূরত্ব নির্ধারণে এই কৌশলটি গোল্ড স্ট্যান্ডার্ড, আর তাই ওয়েবকে একটি সঠিক রেড শিফট মান নির্ধারণ করতে এই ছায়াপথগুলির একটি বিশদ বিশ্লেষণ করতে হবে, আর সঠিক তথ্য প্রমাণিত হলে তাদের যে কোনো একটি আজ পর্যন্ত পাওয়া দূরত্ব ছায়াপথের শিরোপা জিততে পারে। যাই হোক, এটাও কিন্তু স্বল্পস্থায়ী হবে। ওয়েব পুরনো ক্ষমতায় কাজ করার সাথে জ্যোতির্বিজ্ঞানীরা আশা করেন যে 1 বছরের মধ্যে এই দূরত্বে শত শত ছায়াপথ এটি আবিষ্কার করবে। আর বন্ধুরা, কেই বা জানে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমাদের নতুন ক্যান্ডিডেট আবিষ্কার হতে পারে। জ্যোতির্বিদ্যার ভবিষ্যৎ জেমস ওয়েবের যুগে প্রতিশ্রুতিশীল বলে মনে হচ্ছে। সেই দূরবর্তী ছায়াপথগুলি কী দিয়ে তৈরি, তা কতটা ধূলিকণা ধারণ করে, এবং এর মধ্যে উজ্জ্বল নক্ষত্রের গল্প দেখতে অবশ্যই আকর্ষণীয় হবে, যেখানে আমরা সবে মাত্র মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন আলোর সাথে পরিচিত হতে শুরু করেছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম ধরনের সায়েন্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।